আসলে পাখি প্রকৃতি এদের সাথে সময় কাটালে অনেক বেশি ভালো, সময়টা অনেক ভালো যায়। আর কবি বলেই গেছেন যে প্রকৃতি কখনোই বিট্রয় করে না, কখনোই ধোকা দেয় না, যেটা মানুষ দেয়। তাই প্রকৃতিকে ভালোবাসলে, পশু পাখিকে ভালোবাসলে ওরা আমাদের ভালোবাসাটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন বাজে প্রায় সকাল 9:30। আজকের আবহাওয়াটা এরকম, মনে হচ্ছে না যে সূর্যের দেখা পাওয়া যাবে। সে আবহাওয়াটা এরকম, পুরো শহরটা একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ডালিম গাছে সুন্দর সুন্দর ফুল, খুব শীঘ্রই ফল আসবে, সুন্দর লাগছে। আসলে প্রকৃতি এত সুন্দর যে দেখলে মন ভালো হয়ে যায়, কারো মন খারাপ থাকার কোনো সম্ভাবনাই থাকে না। প্রকৃতির দিকে তাকালে মন ভালো হয়ে যায়। একটা ডালিম ধরেছে, সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর দান, সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর, সুবহানাল্লাহ। পুরো শহরটা ঠান্ডা আবহাওয়া, আর বাকি সদস্যরা কেউ নেই, এক একজন স্কুলে চলে গেছে, কেউ বেড়াতে গেছে, রুমে টাপুও নেই, একা একা বোর লাগছে। ছাদে আসলাম আবহাওয়াটা ফিল করার জন্য, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। পেয়ারা গাছটা মারা যাচ্ছে প্রায়, লেবু গাছ, লেবু নেই, মেহেন্দি গাছ, এই পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, ঘুরে এসে বারান্দায় চলে এসেছি। একার কাছে ভালো লাগছে না, সুন্দর, একা একা ভাবছি কি করা যায়। তো সময়টা তো পার করতে হবে, রান্না করা যায় একটু। আমার আবার গাইস রান্না করতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, কার কার রান্না করতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আবহাওয়া অনুযায়ী, আজকে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, রান্না করা যায় খিচুড়ি, কি বলেন? তো চলেন খিচুড়ি রান্না করি, সাথে থাকবেন আপনারা, সাথে থাকুন আমার। তো বন্ধুরা, খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি এটাতে আড়াই কাপ মতো চাল ডাল, সব ধুয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সবজি খিচুড়ি করবো, বাঁধাকপি কুচি, আলু, সিম কুচি, পেঁয়াজ, মরিচ কুচি করে নিয়েছি। আরও কী কী লাগবে সেগুলো চলেন এখন দেখিয়ে দিই। পটের মধ্যে চাল আর সবজি কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে দেবো পরিমাণ মতো লবণ, এক চামচ দিয়েছি, দুই চামচ, আর কিছুটা লাগবে, পরে যদি পরিমাণ মতো আরও লাগে তখন দিয়ে দেবো। লবণ কম হলে তো সমস্যা নাই, কিন্তু বেশি হয়ে গেলে তখন খেতে পারবো না। হলুদ, গাইজ আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, ঝাল আমার মোটামুটি পছন্দ, একটু ঝাল দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি। এবার দেবো একটু আদা রসুন বাটা, জিরা বাটা, বাটা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ব্যাস এবার দুটো তেজপাতা দিচ্ছি, একটা কালো এলাচ দিচ্ছি, সাদা এলাচ দিচ্ছি দুটো, দারচিনি, গোলমরিচ, আমাদের এলাচি কি বলে ওটা, আরে ওটার নাম কি জানো, লং, লং, লং শেষ হয়ে গেছে গাইজ। তো বাসায় যা আছে তা দিয়ে করার চেষ্টা করছি, পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব। আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন আপনি চাইলে গাজর দিতে পারেন, এখন শীতের সময় গাজর, তারপরে টমেটো, এগুলো দিলে আরও বেশি টেস্ট লাগে। কিন্তু ঘরে আমার যা যা ছিল আমি তাই দিয়ে করেছি, আশা করা যায় স্বাদ খারাপ হবে না, ভালোভাবে যদি রান্নাটা করা যায় আশাআল্লাহ ভালো স্বাদ হবে, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি, এখানে আড়াই কাপ চালের জন্য আমি 5 কাপ পানি দিয়েছি। খিচুড়ি খিচুড়ি আমি টানা টানা খিচুড়ি করবো, একটু কিছুটা হালকা কিছুটা পাতলা থাকবে, মিক্স করা আমরা এখন রান্না বসিয়ে দেবো। বিসমিল্লাহ, গ্যাস অন করে দিয়েছি। তো এই হচ্ছে রান্না শুরু হয়ে গেছে। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা ওদিকে হোক, এখন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো। আমার কিছু পাখি আসবে, পাখিগুলোকে শীতের মধ্যে এভাবে সেফটি দেওয়ার জন্য এভাবে ডেকে দেওয়া হয়েছে। তো দেখা যাক ওরা কী করছে। আমার সব থেকে কাছে মিকি, ওর নাম মিকি, ওটা ওদের বাবা মা, ওদের কোনো নাম নেই, শুধু মিকি। মিকিকে আমি ছোটো থেকে বড় করেছি, ওর নাম আছে, ও আমাকে দেখলে পাগলের মতো করে বের হওয়ার জন্য, কিন্তু আফসোস ওটা আমি সময় দিতে পারি না,
আপনারা কে কে ওকে নিয়ে বা ওদেরকে নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে পাখি প্রকৃতি এদের সাথে সময় কাটালে অনেক বেশি ভালো, অনেক ভালো যায়। আর কবি বলেই গেছেন যে প্রকৃতি কখনোই বিক্রয় করে না, কখনোই ধোকা দেয় না, যেটা মানুষ দেয়। তাই প্রকৃতিকে ভালোবাসলে, পশু পাখিকে ভালোবাসলে ওরা আমাদের ভালোবাসাটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কী বলেন, আপনারা কী মনে করেন? আপনারা ওদেরকে নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ ওদেরকে নিয়ে ভিডিও দেবো। মিকি রান্না বসিয়ে দিয়েছি, দিকে রান্না হচ্ছে, রান্না হোক কিন্তু এই সময়টা তো পার করতে হবে। সবসময় ফেসবুক ইউ করতে একদমই ভালো লাগে না, একঘেয়েমি লাগে, তো কী করা যায়, বাজে সময় নষ্ট করার চেয়ে আমার মনে হয় একটু পড়াশোনা করা অনেক ভালো। পড়তে বসি, বই খাতা নিয়ে বসলাম। আসলে টেবিল থাকলেও টেবিলে পড়তে বসতে মন চায় না একদমই। আমার মতো কারণ এরকম হয় যে টেবিল আছে কিন্তু টেবিল থাকা সত্ত্বেও তারা বিছানায় বসে পড়তে কমফোর্ট ফিল করে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তো এখন আর সময় নষ্ট না করি, কিছুক্ষণ পড়ি, পড়াশোনা করি, পড়াশোনা শেষ করে এর মধ্যে রান্নাটাও হয়ে যাবে, যেটা হয়ে গেলে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো কেমন হয়েছে। ততক্ষণ পর্যন্ত একটু পড়াশোনা করি। তো খিচুড়ি প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে নামাইতে পারবো, ধোয়ার কারণে ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছে। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন সার্ভ করা যাক। এখন প্রায় বেজে গেছে 10:30 মতো। আসলে ওদেরকে রেখে খিচুড়ি একা একা খেতে প্রচন্ড পরিমাণে মিস করছি ওদেরকে, কিন্তু কিছু করার নেই। খিচুড়ি 11:30 কাছাকাছি হয়ে গেছে সকাল, এখনো সূর্যের কোনো দেখা নাই। তাহলে একটা প্রবাদেই আছে যে সকালে সূর্য দেখলে বোঝা যায় সারাদিন কেমন যাবে, বোঝা যাচ্ছে যে আজকে সারাদিনে কোনো রোদ উঠবে না, ঠান্ডা আবহাওয়া থাকবে। এই অবস্থা। তো গাইস আমার খাওয়া দাওয়া শেষ, আকাশে সূর্য দেখা পাওয়া গেছে। সবাই ভালো থাকুন, সুন্দর সুস্থ সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, সবার দিন ভালো কাটুক। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।